আলিপুরদুয়ার শহর লাগোয়া দমনপুর মৌজাতে সরকারি পলিটেকনিক কলেজের কাজ শুরু হয়েছে। মোট 17 কোটি টাকা খরচ করে এই পলিটেকনিক কলেজটি তৈরি হচ্ছে। এদিন ওই কলেজের কাজকর্ম খতিয়ে দেখতে রাজ্যের কারিগরি শিক্ষামন্ত্রী পূর্ণেন্দু বসু পরিদর্শন করেন। ইতিমধ্যে নতুন ভবনের কাজ প্রায় শেষের পথে। মন্ত্রী পূর্ণেন্দু বসু পলিটেকনিক কলেজের প্রতিটি ফ্লোর ঘুরে দেখেন, নকশা অনুযায়ী কতটা কাজ হয়েছে তা খতিয়ে দেখেন। পরে তিনি সাংবাদিকদের জানান, আগামী জুন মাসের মধ্যে কাজ শেষ হচ্ছে, আগামী বছর শিক্ষাবর্ষ থেকে ক্লাস শুরু হচ্ছে। কি কি ট্রেড এখানে থাকছে তা তিনি খোলাসা করে বলতে পারেননি। তিনি জানান, এই জেলায় আইটিআই উৎকর্ষ বাংলাতে দারুণ কাজ হচ্ছে, সফলতাও মিলেছে। এখান থেকে যারা ভালোভাবে বের হবে সেই সব ছাত্র ছাত্রীদের কর্মসংস্থানের অসুবিধে হবে না, কাজ সহজেই মিলবে। আলিপুরদুয়ার জেলা ঘোষণার পর এক এক করে নানা প্রতিষ্ঠান গড়ে ওঠায় খুশি আলিপুরদুয়ারবাসী। এরা তো টাইম বলছেন জুন মাস নাগাদ ওরা হ্যান্ড ওভার করবেন পিডব্লিউডিকে, তারপরে আর কিছু সময় লাগবে সমস্ত যন্ত্রপাতি এই সমস্ত লাগাতে, ল্যাবগুলো সেট করতে। তাতে আশা করছি যে এই বছরের মধ্যেই আমরা কমপ্লিট করতে পারবো, কি তাই তো করা যাবে? চলবে আগামী শিক্ষাবর্ষ থেকে কি এখানে চেষ্টা করবো যাতে হয়। আমাদের মানে একটা মডেল থাকে পলিটেকনিকের, সেই মডেল অনুযায়ী হচ্ছে, যতগুলো ঘর লাগবে যতগুলো ক্লাসরুম লাগবে সেইভাবে এগুলো করা আছে, মানে ইআইসিটির একদম নন স্টিক করা আছে। আলিপুরদুয়ার জেলায় এছাড়া মানে এই কারিগরি শিক্ষার ক্ষেত্রে রাজ্য সরকার আর কী কী ভূমিকা নিয়ে কী কী কাজ করছে? এখানে আমাদের যে কাজ আছে আইটিআই আছে, তারপরে আমাদের উৎকর্ষ বাংলার কাজ আমরা শুরু করেছি এই জেলাতে, বেশ ভালোভাবে কাজ হচ্ছে। আমাদের উৎকর্ষ বাংলার যে প্রকল্প, সেই প্রকল্পে প্রত্যেক জেলাতেই একজন এডিএম স্কিল আছে, তার মাধ্যমে আমরা যোগাযোগ করে বিভিন্ন যে ট্রেনিং যারা দেয় তারা আসে, এম্প্যানেলড হয় আমাদের এই উৎকর্ষ বাংলা প্রকল্পে, সেই অনুযায়ী তাদের ট্রেনিং দেওয়ার অ্যালটমেন্ট আমরা দিই। তো আমি তো এখানেও বিভিন্ন জায়গায় হবে, এগুলো সব জেলাতেই শুরু হয়ে গেছে। আমরা সাধারণত পলিটেকনিক আইটিআই ভোকেশনাল এডুকেশন স্কুলেও আছে, আর হচ্ছে এই শর্ট টার্ম ট্রেনিং।